হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে আমি চলে এসেছি, কি করছি? হুদাই ঘুরে ঘুরে করছি আর টুকটাক শপিং করেছি, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, আমি যতবার এই ভিডিওটা আপলোড করার ট্রাই করেছি ততবারই আমাকে মিউজিকের জন্য কপিরাইট দেওয়া হয়েছে। বাট নো রিজন, আমি যেই সাউন্ডটা ইউজ করেছিলাম ওটাতে কপিরাইট হওয়ার কথা না, বাই দ্য ওয়ে। তারপর আমি ডিসাইড করলাম, ওকে ফাইন, আমি নিজেই নিজের ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব। আমি জানি না 3 মিনিট থেকে আমি আপনাদের সাথে কী কথা বলবো, বাট আমি 3 মিনিট আপনাদের সাথে বকবক করবো, দ্যাটস ফাইনাল। এই যে আমি একটা একটা করে ট্রায়াল দিচ্ছি, যদিও বা এই অর্নামেন্টসটা তখন আমার কাছে ভালো লাগেনি, বাট বাসায় আসার পর যখন আমি ভিডিওটা দেখেছি তখন আমার একটা আফসোস হয়েছে যেটা আমার কেনা উচিত ছিল। ইভেন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম যে শুড আই বাই দিস, সেও বলেছে না ভালো লাগছে না। আর একবার যখন কেউ আমাকে বলবে যেটা ভালো লাগছে না, আর ভালো লাগবে না। এই জি আমি একা একাই ওর সাথে অনেক বকবক করছি, আবার যেন কী খুঁজতে চলে গেলাম। ও বাই দ্য ওয়ে, আরং থেকে আমি কিছু ইয়াররিংস নিয়েছি যেগুলো খুবই সুন্দর, ছোটো ছোটো সিম্পলের মধ্যে বাট খুব সুন্দর ছিল। আর হ্যাঁ, ইয়াররিংসগুলো খুব সুন্দর, ইভেন ওদের রিংগুলো খুব সুন্দর হয় সিম্পলের মধ্যে, নাইস। এই যে আপনাদের জন্য আমি এক ঝলক দিয়ে দেখিয়ে দিলাম ওদের কালেকশনগুলো। যদিও বা আগে আরও একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে ভিডিও করা যেত না, আমি জানি না এখন আমরা ভিডিও করেছি কি কিছু বলেনি, সো আমার ফ্রেন্ড, যদিও বা আমি ভিডিওটা করতে বলিনি, আমার ফ্রেন্ড নিজে থেকেই ভিডিওটা করেছে, সো আমি জানতাম না। এই যে আমি তো আমার মতো ট্রায়াল দিয়েই যাচ্ছি, সে ছবি তুলছে আমার ভিডিও করছে, প্রচুর প্রচুর শপিং করতে হবে। ওকে, এছাড়াও আমি এই অর্নামেন্ট সেকশনের পরে আমি একটা, এর আগে আমি একটা পার্স নিয়েছি, ওটা অলরেডি বিল করা হয়ে গিয়েছে। না ও, আমি জিজ্ঞেস করছিলাম যে আমি কি ওই পার্সটার পেমেন্ট তখন করেছিলাম কি না, পার্সটা কোথায়, সেটা বারবার আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম। বাই দ্য ওয়ে, আরঙ্গে ওদের অর্নামেন্টস কালেকশনটা চেক করতে পারেন। আর আমি এখনকার জন্য চলে যাচ্ছি, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।